চিত্রনায়িকা মৌসুমীর সাথে তারেক রহমানের ছবি দেখা গেছে। এখন আমার প্রশ্ন হলো, একটা রাজনৈতিক লিডারের সাথে একজন স্টার নায়কের একটা ছবি দেখা কি অন্যায়? আপনারা যে ক্যামেরা নিয়ে যাচ্ছেন, আমরা যে কাজ করছি, আমাদের যদি কোনো এই ধরনের অকেশনালি একটা বড় প্রোগ্রাম আসে, একজনের সাথে ছবি তুলি, সেটা কি অন্যায়? দেখতে হবে রাজনীতি করে কিনা, রাজনীতির মাঠে ছিল কিনা, সংগঠনের সাথে আছে কিনা, মিছিল মিটিং আছে কিনা, তখন তাকে আপনারা আইডেন্টিফাই করবেন। সে রাজনীতি করে, সে দোষী। এখন তো সে আওয়ামী লীগের আমলে তো দেখেছি সে নমিনেশন চেয়েছে, অনেকে চেয়েছে, যারা চেয়েছে, যারা রাজনীতি করে তাদের জন্য ঠিক আছে, তারা একটা ওয়ান কাইন্ড অফ পার্ট যে তারা পাদি করে, আর যারা করে না তাদের দোষারোপ করার তো কিছু নাই আমি মনে করি। আর মৌসুমী ম্যাডাম হচ্ছে খুব ট্যালেন্ট, খুবই ভালো মানুষ, সুন্দর মনের মানুষ। ওনাকে যখনও বড় কোনো অনুষ্ঠানে দাওয়াত করা হয় আমি দেখেছি যে কখনো সহজে না করেন না। তো সো এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নাই। মৌসুমী আর আমি একটা ওয়েব সিরিজ করেছি আমেরিকাতে, বাংলাদেশে থেকে এই প্রথম আমেরিকাতে প্রথম কোন ওয়েব সিরিজ করেছি আমি, সেটা অনেক বড় নিউজ হয়েছে কন্ট্রাক্ট ম্যারেজ নামে। আমার ওই ওয়েব সিরিজটার কাজ এখনো বাকি, যেহেতু মৌসুমী ম্যাডাম আমেরিকাতে, আমি বাংলাদেশে চলে আসছি, প্রায় 6 মাস হয়েছে, আমি নেক্সট মান্থে আবার যাচ্ছি। আমার আমেরিকাতে আমি অনেকগুলো প্রোডাকশন করছি, নট অনলি আমেরিকা, আপনারা যারা নিউজ করেন তারা দেখবেন আমি হাসান জাহাঙ্গীর, আমি বাংলাদেশকে প্রমোট করছি বিশ্ব দরবারে। কিভাবে? আমেরিকাতে 6 থেকে 7টা বাংলা চ্যানেল আছে যেগুলো ওয়ার্ল্ডের 70টা কান্ট্রিতে প্রচার হয়। আমি হাসান জাহাঙ্গীর 36টা বিজ্ঞাপন টিবিসি আমি আমেরিকাতে বানিয়েছি যেগুলো ওয়ার্ল্ডের সব দেশে প্রচার হচ্ছে, যেটা বাংলাদেশে কোনো ডিরেক্টর কোনো নির্মাতা আমেরিকাতে যে 36টা বিজ্ঞাপন বানায়নি। আমি হাসান জাহাঙ্গীর ওয়েব সিরিজ বানাচ্ছি, আরটিভি প্রোডাকশন করে আসলাম, আরও কিছু কাজ হাতে, কানাডাতে কাজ করছি, লন্ডনে কাজ করছি, দুবাইতে বিজ্ঞাপন বানাচ্ছি, কাতারে করছি, ওয়ার্ল্ড ওয়াইজ আমি কাজ করছি। আমি কাজ করা মানে বাংলাদেশকে প্রমোট করা, এটা আমার জন্য নাই, পুরো বাংলাদেশের প্রাপ্তি আমি মনে করি। তো সো আমার দেশের বাইরে কাজ এখন অনেকটা বেশি। আরেকটা সুসংবাদ দিতে চাই, আমি অনেকদিন বলে আসছি যে আমি একটা ভালো সিনেমা বানাবো, সেই সিনেমাটাও তো আমি 2025 সালে ইনশাল্লাহ দেশের সার্বিক অবস্থা ভালো হলে একটা ইন্টারন্যাশনাল ছবি করার জন্য আমি ট্রাই করছি, যেই ছবিটা ওয়ার্ল্ডে সব জায়গায় চলবে, আপনারা পছন্দ করবেন, বাংলাদেশকে প্রমোট করতে পারবো, আমার দেশের মানুষ নতুনত্ব কিছু ভাবে, সেভাবে আমি অগ্রসর হচ্ছি। পাশাপাশি আপনারা জানেন আমার একটা বা দুইটা সিরিয়াল সবসময় থাকে প্রোডাকশন, আমার কখনো কোন প্রোডাকশন অফ থাকে না, কোনো না কোনো চ্যানেল আমার প্রোডাকশন যাচ্ছে, সিঙ্গেল যাচ্ছে, টেলিফিল্ম যাচ্ছে, ঈদের কাজ যাচ্ছে, সিরিয়াল যাচ্ছে।